অবশেষে কমানো হয়েছে হজ যাত্রীদের ব্যয়ের খরচ। এক লাফে 1,00,000 টাকা কমানো হয়েছে এবারের হজ প্যাকেজে। গণমাধ্যমের তথ্য বলছে আগামী বছর হজ যাত্রীর ব্যয় 50,000 থেকে 1,00,000 টাকা কমানো হয়েছে। গতবারের চেয়ে ব্যয় কমিয়ে 2টি হজ প্যাকেজ ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে আজই ঘোষণা করা হয়েছে হজ প্যাকেজটি। ধর্ম মন্ত্রণালয় আজ বুধবার 30 অক্টোবর সচিবালয়ে 2025 সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এবার প্রথমবারের মতো 2টি প্যাকেজ হয়েছে। একটি হচ্ছে পবিত্র কাবা শরীফ থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য, আর একটি হচ্ছে কাবা শরীফের 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য। 2টি প্যাকেজেই গত বছরের চেয়ে খরচ কমানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, মক্কার হারাম শরীফ থেকে 1.5 কিলোমিটার দূরে আজিজিয়া নামক স্থানের সঙ্গে মিল রেখে প্যাকেজের নাম আজিজিয়া রাখা হচ্ছে। 2020 সালে তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত শেখ মোহাম্মদ আবদুল্লাহ এ প্যাকেজ চালুর সিদ্ধান্ত নেন, কিন্তু করোনার কারণে তা আটকে যায়। 2 বছর বন্ধ থাকার পর 2022 সালে পুনরায় হজ চালু হলে এটি নিয়ে আর তেমন আলোচনা হয়নি, কিন্তু 2023 সালে হজের খরচ 1.5 লাখ টাকা বেড়ে যাওয়ায় নতুন করে এ প্যাকেজ চালুর উদ্যোগ নেয় ধর্ম মন্ত্রণালয়। কিন্তু নানা কারণে সে বছর এটি বাস্তবায়িত হয়নি। এবছর সেই প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে সরকার। আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালন করতে পারবেন। হজের খরচ কমানো নিয়ে এর আগে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন হজ পালনে আগ্রহীদেরকে একটি সুসংবাদ দেওয়ার কথা জানিয়েছিলেন। গত বছরের চেয়ে আসন্ন হজ প্যাকেজের মূল্য কমানো সম্ভব বলেও তিনি জানিয়েছিলেন। এ নিয়ে সে সময় ধর্ম উপদেষ্টা বলেছিলেন হজ প্যাকেজের 3টি পার্ট, একটি হচ্ছে বিমান, অপরটি মক্কা মদিনার আবাসন ও তৃতীয়টি হচ্ছে সৌদি সরকারকে 1,30,000 টাকার মতো দিতে হয়। আগামী দিনে এটাকে আরও স্বচ্ছন্দ করার জন্য আমরা চেষ্টা করছি, অতিরিক্ত ম্যান পাওয়ার নেব না। এর আগে হজের খরচ কমানোর প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। যৌক্তিক পর্যায়ে একটি হজ প্যাকেজ ঘোষণা করার কথা জানিয়েছিলেন তিনি।